মামলার বাদী হয়েছে ফারজানা রশিদ দ্রাউনিয়া উনি চ্যানেলের উপস্থাপিকা এবং স্বর্ণ কিশোরীর চেয়ারম্যান শায়েক সিরাজ হয়েছে এক নম্বর আসামি চ্যানেলের বার্তা সম্পাদক ওনার নির্দেশে এই মামলার বাদী দুই হাজার আঠারো সালে আন্দোলনকারীদের পক্ষে স্বর্ণ কিশোরের কিশোরীদের নিয়ে যখন অবস্থান নেয় তখন এই আন্দোলনকারীদের বিপক্ষে থাকিয়া ওনার স্বর্ণ কিশোরী বন্ধ করে দেয় এবং ওনার ওইখানে যে চাকরি ছিল চাকরি থেকে বিনা নোটিশে ওনাকে আর চাকরি ফেরত দেয় নাই এ পর্যন্ত দু হাজার চব্বিশ সালে যে কোঠা আন্দোলন ছিল যেহেতু উনি স্বর্ণ কিশোরীর চেয়ারম্যান এবং বাংলাদেশের মানুষের এই শিক্ষার্থীদের পক্ষে উনি সবসময় কথা বলে উনি বলিষ্ঠ কণ্ঠ এই কণ্ঠকে রোধ করার জন্য এই মামলার প্রধান আসামি শাইক সিরাজ রয়ের এজেন্ট হিসাবে ওনাকে বিভিন্নভাবে হয়রানি স্বীকার করেছে ওনার টাকা পয়সা আত্মসাত করেছে ওনার মান সম্মান নষ্ট করেছে এবং সর্বশেষ এই চব্বিশের কোঠা আন্দোলনকারীদের বিপক্ষে উনি সরাসরি স্বৈরাচার ফেসিস সরকারের পক্ষে অবস্থান নিয়ে উস্কানি দিয়েছে এবং সেই ভিডিও ফুটেজ আমরা আদালতে দাখিল করেছি বিজ্ঞ আদালত এই মামলাটি শুনে সন্তুষ্টি হয়ে সিআইডিতে তদন্তের এক আদেশ প্রদান করিয়াছে আমরা এই রয়ের এজেন্টদের উৎখাত করার জন্য মিডিয়াদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি কারণ বাংলাদেশে এই সব এজেন্ট থাকতে দেওয়া যাবে না আমার মামলাটা হচ্ছে দু হাজার সালে নিরাপদ সড়ক আন্দোলনে যখন আমরা মানব বন্ধন করেছি স্বর্ণ কিশোরী সূর্য কিশোরদেরকে নিয়ে তখন এই চ্যানেলটিতেই চ্যানেল আইতেই আমরা শুরু করেছিলাম এই যাত্রা দু সালে দু হাজার এসে এই অনুষ্ঠানটি হঠাৎ বন্ধ করে দেয়া হয় পরবর্তীতে আমি জানতে পারি ফরিদুর সাগরের লেখা সমকালে তিনি লিখেছেন সাইক সিরাজ ঘটনাটি ঘটিয়েছেন আমার অভিযোগ এই অনুষ্ঠানটি বাংলাদেশের যে দুই কোটি কিশোর কিশোরী আছে তাদের প্রাণের অনুষ্ঠান তারা এখানে ইনভেস্ট করেছে তাদের স্বপ্ন তাদের শ্রম তাদের মেধা তাদের টাকা এই অনুষ্ঠানটি বিনা বাক্যে এটা ফরিদুরুজা সাগরও বলেছেন বন্ধ করে দেবার অধিকার কোনো মিডিয়ার নেই সুতরাং আমার দাবি অনুষ্ঠানটি আবারও শুরু হবে একই চ্যানেলে এবং অন্যান্য চ্যানেলও যদি আমাদের সহযোগিতা করে কিশোর কিশোরীদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করতে চাই আমরা তাদের পুষ্টি নিশ্চিত করতে চাই বিয়ে রোধ করতে চাই দ্বিতীয়ত সেই সঙ্গে সঙ্গে একজন মিডিয়া কর্মীকে যদি বিনা বাক্য ব্যয়ে কথোপকথন ছাড়া হঠাৎ করে তার বেতন বন্ধ করে দেয়া হয় তাহলে তার রুটি রুচিতে আঘাত পড়ে শাইক সিরাজ করেছি কারণ ফরিদুরা সাগর লিখেছেন এ ঘটনাটি ঘটিয়েছেন শাইক সিরাজ তবে শাইখ সিরাজকে প্রথম যখন আমরা একটি লিগাল নোটিস পাঠিয়েছি তিনি জানিয়েছেন যে বোর্ড এটাতে জড়িত যেহেতু ফরিদুলজাদ সাগর বিদেশে ছিলেন অসুস্থ ছিলেন দীর্ঘ সময় তিনি এ বিষয়ে কিছু জানেন না বিধায় পরবর্তীতে তাকে অনুরোধ করলে তিনি বলেন বোর্ডে তিনি এটা প্লেস করতে পারছেন না এরপরে আমি বোর্ডের যেহেতু উনি লিখেছেন সাইক সিরাজ বোর্ডের সকলে এটার সাথে সম্পৃক্ত বোর্ডের বাকি সকলকে এখানে সম্পৃক্ত করা হয়েছে অর্থাৎ মামলাটি হয়েছে সাইক সিরাজ অ্যান্ড বং